গুড ইভিনিং আপনাদের সবাইকে আজকে পোস্ট মার্কেট অ্যানালিসিস ভিডিওতে আপনাদের অনেক 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 ওয়েলকাম আমি অঙ্কুশ পাল আজকে আপনাদেরকে দেখাবো যে প্রি মার্কেটে আমরা অ্যানালিসিস করেছিলাম নিফটি আর ব্যাঙ্ক নিফটিটা ওটা আজকে কেমনি পারফর্ম করেছে আর আপনারা যদি একটু ধ্যান সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স উইথ আর এস আর অপশন চেন যদি একটু ধ্যান দিতেন তো আজকে আপনারা খুব ভালো একটা প্রফিট বুক করতে পারতেন চলুন প্রথমে আমরা নিফটি চার্টে যাই আজকে নিফটি চার্টে সরি আজকে যখন নিফটি চার্ট আমি দেখছিলাম কোথাও না কোথাও মার্কেট আমি সকালবেলা এই লেভেলটা আজকে ড্র করে রেখেছিলাম কেন এই এই লেভেলটা ড্র করেছিলাম কেন কি আমি দেখেছিলাম এই যে লেভেলটা এখান থেকে যে এখানে গেছে মানে একটা ইউ প্যাটার্ন ছিল এখানে কোথাও না কোথাও একটা ইউথ সাপোর্ট নিয়েছিল মার্কেট ঠিক আছে এই জন্য এই যে এই চার্টটাকেও যদি আপনারা দেখুন তো কোথাও না কোথাও এই লেভেল একটা সাপোর্ট বানাচ্ছিলো তাই জন্য আমি এখান থেকে একটা স্ট্রেট লাইন আপনাদেরকে প্রি মার্কেটে ড্রয়িং করে দেখিয়েছি দেখিয়েছিলাম কি এখানে মার্কেট একটা স্ট্রং রেজিস্ট্যান্ট জোন ফেস করবে মর্নিংয়ে যখন মার্কেট ওপেন হলো একটা হিউজ বিগ ক্যান্ডেল ওপেন হয়েছে তারপরে এখানে কি রেজিস্ট্যান্স নিচ্ছিলো আপনাদেরকে এভরিটাইম আমি বলি যেইটা একটা ক্রুশিয়াল রেজিস্ট্যান্স থাকে মার্কেটের আর সেম যদি আপনারা আর দেখুন তো কোথাও না কোথাও এটা একটা সামথিং অ্যারাউন্ড এইট্টি লেভেল উইচ ইস অ্যাবভ ওভার ব্রড জোনের উপরে যাচ্ছিল মানে এখান থেকে একটা কোথাও না কোথাও কারেকশন আসতো মার্কেটে আর আপনারা যদি অপশন চেনটাও দেখতেন আপনারা এখানে দেখতে পারবেন ষোলো হাজার চারশোতে অনেক বেশি কল রাইটাররা মানে অ্যাভেলেবেল মানে দাঁড়িয়ে ছিল ষোলো হাজার চারশো ষোলো হাজার পাঁচশো ওর বিহাফে ষোলো হাজার একশো আর ষোলো হাজার সামথিং একশো দুশোতে পুট রাইটাররা ছিল কিন্তু ষোলো হাজার একশোতে খুব স্ট্রং পুট রাইটার পুট রাইটাররা ছিল তো আপনাদেরকে এই লেভেলটা খুব ক্রুশিয়াল ইম্পর্টেন্ট হয়ে যেত তো এখান থেকেই যে মার্কেটটা এখানে সাস্টেন করেছিল সাস্টেন করে আপনারা যদি এখানে যে একটা রেড ক্যান্ডেল এখানে ফর্ম করেছিল আর আর এখানে সিগন্যাল এখানে একটা খুব বড় স্ট্রং রেশন জোন আছে এখান থেকে যদি আপনারা ছোট্ট থেকে একটা পুট অ্যাট দ্য মানি আউট অফ দি মানি একটু বেশি আউট অফ ফার আউট অফ দি মানি না একটু যদি একটু আউট অফ দি মানি আপনারা যদি পুট নিতেন তাহলে একটা খুব ভালো সাইন দিত ঠিক আছে চলুন এটা একটা সামথিং প্রো ট্রেডিং হতো তো এটা যদি কেউ করতে পারেনি কিন্তু এই যে লাইনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তার করে দিই এই যে লাইনটা আমি দেখেছি এটা ইজ ওয়ান অফ দি বিউটিফুল লাইন এইটাতে একটা কোনো না কোনো মার্কেট একটা সিমেট্রিক্যাল ট্রাঙ্গেল ফর্ম করছিলো সিমেট্রিক্যাল ট্রাঙ্গেল ফর্ম করে যদি আপনারা এর লেভেলের নিচে মানে সামথিং অ্যারাউন্ড ষোলো হাজার তিনশোর পুটটা নিতেন এই লেভেলের নিচে যদি আপনারা বাইং বাইং অর্ডার যদি লাগিয়ে রাখতে লিমিট এসএল লিমিট অর্ডার ওটাকে বলে ওটা যদি বাইং এসএল অর্ডার বলে ওটাকে ওটা যদি আপনারা লাগিয়ে রাখতেন তাহলে কোথাও না কোথাও মার্কেট আজকে এখানে একটা ছোট্ট দেখে আপনাদেরকে প্রফিট দিয়ে যেত তো আমি বুঝি আপনারা খুব ভালো করে এখানে ট্রেড করেছেন হবে আজকে মার্কেটে ব্যাঙ্ক নিফটিতে দেখে নিই ব্যাঙ্ক নিফটিটা কোথাও না কোথাও আপনারা দেখুন এই দুটো আমি লেভেল আজকে মার্কেটে আপনাদেরকে বলেছিলাম মার্কেট এই লেভেলটাকে রেসপেক্ট করছিল ঠিক আছে এই লেভেলটিকে উপরে গিয়ে এই লেভেলটাকে রেসপেক্ট করছিলো ঠিক আছে আমি দেখেছিলাম কি এইখানে এই যে লাইনটা আছে এই যে উপরের লাইনটা আছে এখানে একটা খুব স্ট্রং সাপোর্ট বিল্ড আপ করছিলো এই লেভেলটাতে খুব স্ট্রং একটা সাপোর্ট বিল্ড আপ করছিল যেই মার্কেট এই সাপোর্টটাকে ব্রেক করেছে আপনারা কোথাও না কোথাও যদি বাইং এস এল অর্ডার যদি বাইং পুট এস এল অর্ডার যদি এখানে প্লেস করে রাখতেন যেই হিট হতো হিট হতে সাথে আপনাদেরকে মিনিমাম সিক্সটি টু সেভেন্টি পয়েন্ট ইজিলি পেয়ে যেতেন আমার আপনারা সিক্সটি টু সেভেন্টি পয়েন্ট তো ইজিলি পেয়ে যেতেন সিক্সটি সেভেন্টি পয়েন্ট যদি আমরা নিতে চাই সামথিং ভাবো সিক্সটি পয়েন্ট আমরা যদি নিতে যাই আপনারা স্টপ লস রাখবেন ফিফটিন পয়েন্ট আর কী বলেছি আমি আগে বলেছি এখন বলবেন এটা ফিফটিন পয়েন্ট তো ইজিলি হিট হয়ে যাবে না স্যার হিট হবে না আপনারা এভরি টাইম আমি বলি বাই এস এল অর্ডার টাইপ করবেন বাই এস এল ম্যানে ভাবু স্ট্রাইক মানে প্রাইসটা চলছে ওয়ান ফর্টি ফোর রুপিস আমার চাই ওয়ান ফর্টি ফোরের উপরে মানে ওয়ান ফর্টি এইটের উপরে আমি বাই করতে চাই ওয়ান ফর্টি এইট পয়েন্ট জিরো ফাইভ দিয়ে দেবে এটা আরও ভালো হয় এর উপরে আমি বাই করতে যাই এটা লিমিট অর্ডার দি হয় না এটা বাইং এসএল অর্ডার আপনাকে দিতে লাগবে তাহলে আপনারা এর উপর থেকে বাই করতে পারবেন আপনারা যদি যদি এই অর্ডার এর উপরে আপনাদের মানে একটা ব্রিফ একটা इंट्रोडक्शन ভিডিও চাই তো বলবেন আমি একটা ব্রিফ इंट्रोडक्शन ভিডিও দিয়ে দেব না হলে আমিও অ্যান্টি ইউজ করি তো আপনি যদি বলেন তো আমি কনসার্ন একটা ভিডিও ছোট দেখে তিন চার মিনিটে ভিডিও এনে আপনাদেরকে দিয়ে দেবো তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন কি কোন ক্যান্ডেলে ব্রেকআউটে কেমনি অর্ডার আমরা প্লেস করব। ঠিক আছে চলুন এবার আমরা দেখে নিই স্টক অন রাডারে স্টক অন রাডারে আজকে যা যা স্টক দিয়েছিলাম ওটা একবার দেখে নিই চলুন এবার আমরা এসে গেলাম স্টক অন রেডারে স্টক অন রেডারে যেটা প্রি মার্কেটে আজকে সব প্রথম স্টকটা বলেছিলাম ওটাও আমি বলেছিলাম বিপ্রোতে ভিপ্রোতে আমি একটা এই ড্রয়িংটা করেছিলাম এই ড্রয়িংটা করেছিলাম এখানে বলেছিলাম কি এখানে কোথাও না কোথাও মার্কেট একটা সাপোর্ট নিচ্ছে সাপোর্ট নিচ্ছে তারপরে এখানে রেজিস্ট্যান্স নিচ্ছে তো এইখানে কোথাও না কোথাও একটা রেজিস্ট্যান্স নিচ্ছে আমি মার্কেটে বলেছিলাম কি যদি ডাউনসাইড যায় আজকে মার্কেট তো আপনারা এই লেভেলের নিচের থেকে সেল করবেন বিপ্রোকে আর যদি উপরে যায় তো আমি বলেছিলাম কোথাও না কোথাও এই যে লেভেলটা আছে এই রেজিস্ট্যান্স লেভেলটা এই লেভেলের উপর থেকে ট্রেড করবেন ফোর আর পাঁচশো দুয়ের আপনার দেখবেন একবার প্রি মার্কেটটা পাঁচশো দুয়ের আমার টার্গেট ছিল ফার্স্ট টার্গেট এটা ছিল সেকেন্ড টার্গেট এটা ছিল যেই এ ফোর নাইনটিটা ক্রস করেছে সঙ্গে সঙ্গে ফোর নাইনটি ফাইভ আপনাকে টার্গেট ফার্স্ট টার্গেট দিয়ে দিয়েছে দেওয়ার পরে এই ব্যাকসাইড র্যালি করে একটা ডাউনসাইড নিয়েছে তো কোথাও না কোথাও বলবো এটাতে আমরা কোথাও না কোথাও ফার্স্ট টার্গেটটা আমাদের ক্লিয়ার হয়েছে বিপ্রোতে এটা আমার ভিউ ছিল সেকেন্ড যদি স্টকটাকে দেখি কোথাও অ্যাক্সিস ব্যাঙ্ক ছিল অ্যাক্সিস ব্যাঙ্কে আমি প্রথমে আপনাদেরকে বলে দিয়েছিলাম এই জোনটাতে সাপোর্ট নিয়েছে রেজিস্ট্যান্স ফর্ম করছে রেজিস্ট্যান্স ফর্ম করছে তো এইটা অনেক ক্রুশিয়াল লেভেল থাকবে মার্কেটের জন্য ব্যাঙ্ক নিফটি যেই একটা বুলিশ মুমেন্টাম দিয়েছিল তো মার্কেট এই লেভেলে গেছিলো দেখুন এই লেভেলে আমি তো বলে দেব এইখান থেকে আমি বলেছিলাম ট্রেড করতে এখানে প্রফিট বুক হয়ে গেছে এমনি হয় না অন মার্কেটে এটা করা অনেকই কঠিন তো আমি আপনাদেরকে একটা ছোট্ট দেখে লেভেল বলবো কি মার্কেটে যখন আপনারা চলে গেছিলেন তো কোথাও না কোথাও এই লেভেলটাকে তো দেখেছেন হবে এই লেভেলটাকে আপনারা দেখেছেন হবে যখন আপনারা এই লেভেলটাকে দেখবেন না এই লেভেলটা একটা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল ফর্ম করছিলো যেহেতু সিমেট্রিক্যাল ট্রাঙ্গেল ফর্ম করছিল তখন কোনো একটা ট্রায়াঙ্গেল যদি ফর্ম করে কিছু যদি অ্যাকশন ফর্ম করে আপনারা সব প্রথমে দেখবেন অপশন চেন অপশন চেনের জন্য এখন আমি একটা সাইট বলে দেবো যেটাতে আপনারা খুব ভালো করে অপশন চেনটাকে মানে বুঝে যাবে অ্যাজ এ গ্রাফ হিসাবে মানে ওইখানে কোন জায়গায় সেলার দাঁড়িয়ে আছে কোন জায়গায় পুট রাইটার্সরা দাঁড়িয়ে আছে ওটা আমি একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য তো ওইখানে দেখে আপনারা বুঝে যেতেন কি কোথাও না কোথাও আজকে আপনার জন্য ছশো আশি লেভেলে এখানে অনেক রাইটাররা ছিল মানে কল রাইটাররা হেভি ছিল অ্যাকর্ডিং টু কম্পেয়ার টু রাইট পুট রাইটার দেশ হিসাবে তো এখান থেকে একটা ছোট্ট দেখে আমরা ডাউনসাইড দেখতে পেরেছি এখানেও ট্রেড কেমনি করে করতে কী অর্ডার লাগাতে আমি আগেই নিফটিতে বলেছিলাম বাইং এসেল অর্ডার বাইং এস এল অর্ডার বাইং এস এল অর্ডার অ্যাবভ সামথিং এই লেভেলটার নিচে এই লেভেলটা যদি নিচে লাগাতে সঙ্গে সঙ্গে আপনারা দুয়ের থেকে তিন পয়েন্ট আপনারা মানে অ্যাক্সিস ব্যাঙ্কে পেয়ে যেতেন তো আমরা দেখবো কোথাও না কোথাও অ্যাক্সিস ব্যাঙ্কেও আপনারা যদি প্রাইস অ্যাকশন ফলো করে থাকতেন তা একটা ছোটো মোটো প্রফিট হয়ে থাকতো আপনাদের গ্লেনমার্ক আমি দিয়েছিলাম গ্লেনমার্কে দেখুন আজকে পুরো রেঞ্জ বাউন্ড ছিল এটাতে তো বলার তো আমি বলে দেবো এর নিচে থেকে সেল করে দিলে ভালো হতো ইয়ে হতো কিন্তু এখানে সেল পসিবল ছিল না না বাই পসিবল ছিল ঠিক আছে তো এই স্টকটাকে আমরা কনসিডার করিনি আজকেরটাতে তারপরে আমরা লাস্ট স্টক অফ দি ডে উইচ ইজ ছোলা মাধ্যম ফাইন্যান্স ছোলা ফাইন্যান্সে একটা খুব স্ট্রং আমি আপনাদেরকে ভিউ বলেছিলাম যেটা কি এই লাইনটা এটা একটা খুব ভালো লাইন ফর্ম করছিল ঠিক আছে এই লাইনটা যে ফর্ম করছিল কোথাও না কোথাও মার্কেট এখানে গিয়ে একটা খুব স্ট্রং রেজিস্ট্যান্স ফেস করছিলো তারপরে সাপোর্ট ফেস করছিল। ঠিক আছে আপনারা দেখবেন যখন এই লাইনটাকে ভাগে যখনই এমনি চার্ট থাকে এই লাইনটাকে ভাগে তো সঙ্গে সঙ্গে এমনি করে ফল করে না এটা কি হয় এই লাইন আছে এমনি করে গেল চার্টটা এটা ভাঙবে এইখানে আসবে তারপর ওটা পড়বে তো কোথাও না কোথাও আমরা এখানে দেখলাম এটা ভাঙার পরে সামথিং চারটাকে একবার এখানে এসছিল ভাঙার পরে নিচে গেলো এখানে এসেছিলো আসার পরে এই লেভেলটাতেই যখন এই এই ক্যান্ডেলটা ফর্ম হয়েছে না আপনাদের এই ক্যান্ডেলটা যখন ফর্ম হয়েছে না এই ক্যান্ডেলটা তখন আপনাদেরকে বাইং এল বাইং পুট এসেল এর নিচে আপনাদেরকে দেওয়া উচিত ছিল যেখানে ছোলা যদি নিয়ে থাকতেন কোথাও না কোথাও দুই তিন থেকে চার পয়েন্ট আপনারা ইজিলি ফর্ম কর পেয়ে যেতেন এখানে অ্যাজ এ অপশন অ্যাট দ্য মানি যদি যেতেন তিন চার পয়েন্ট তো ইজিলি পেয়ে যেতেন উইথ দ্য স্টপ লস অফ সামথিং ওয়ান পয়েন্ট আর ওয়ান পয়েন্ট ফাইভ তো আজকে আমরা দেখে নিলাম এই চারটা স্টক ডিসকাস করে নিলাম কালকে সকালবেলা আবার আপনাদের জন্য একটা ভালো স্টক অন রিটার্ন নিয়ে আসবো তার সাথে সাথে ব্যাঙ্ক নিফটি আর নিফটিতে খুব ভালো একটা ভিউ নিয়ে আসবো ততক্ষণের জন্য থ্যাংক ইউ প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা আর এই মানে ভিডিওটাকে প্লিজ লাইক করুন আর কমেন্টের মাধ্যমে বলুন যা বলবে আমি ওই হিসাবে ভিডিওটাকে আরও ভালো করে এনহ্যান্স করব thank you good night investment in securities market are subject to market risk read all the related documents carefully before investing